আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি যেই কারণে আজকে আমার ভিডিওটা করা সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে আমি আমার কিছু মেইন সবুজ গলা যে কবুতরগুলা আমি আসলে সবুজ গলা কবুতর খুব বেশি পছন্দ করি, সবুজ গলা এবং সিলভার কবুতর। তো আমি আজকে আমি আপনাদেরকে গত পর্বে আমি আমার কিছু বাসার উড়ানো সবুজ গলা এবং সিলভার লাইনের আমি আপনাদেরকে বেশ কিছু কবুতর দেখাইছি। তা আজকে আমি আপনাদেরকে আমার টুর্নামেন্টে আসা কবুতরগুলোর যে বাবা মা, যে বাবা বা মা যে কবুতরগুলো আমার মেইন কবুতর, আজকে আমি আপনাদেরকে আমার কিছু সেই কবুতর দেখাবো। তো আপনারা এটা থেকে একটা ভালো ধারণা নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা মূল পর্বে যাই। ভিউয়ার্স, মূল পর্বে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে আমি আজকে আপনাদেরকে আমার মূল যে ব্রিডিং কবুতরগুলো আমি আপনাদেরকে আমার পছন্দের যে কবুতরগুলো ব্রিডিং এবং যে কবুতরগুলো বাচ্চা আমার টুর্নামেন্ট পাল্লা এবং ছাড়াছাড়িতে আসে আমি আপনাদেরকে ওইরকম কিছু কবুতর দেখাবো। তো আমি বর্তমানে যে কবুতরটা দেখাইতেছি এই কবুতরটা হচ্ছে আপনার, আমি যে বলছিলাম যে আমার 75 কিলো টুর্নামেন্টে আমার দুইটা সিলভার কবুতর দেখাইছিলাম, সেই কবুতরের বাবা আমার অকশনে কিনা। তো এই কবুতরটা হচ্ছে সেই কবুতর। এই কবুতরটা বৃহত্তর উত্তরা পিজন ক্লাবে 75 কিলোমিটার টুর্নামেন্টে আসা শরীফুর রহমান সুন ভাইয়ের। তো সেখান থেকে আমাদের এলাকার এক বড় ভাই এই কবুতরটা অকশনে কিনছিল, এই কবুতরটা অকশনে কিনছিল। তো এই কবুতরটা হচ্ছে সেখান থেকে কিনা, আর এই কবুতরটা নিজে 75 কিলো টুর্নামেন্টে আসা এবং এর বেবিগুলো আমার পাল্লা এবং ইয়াতে ঘর লাগা, টুর্নামেন্টে ঘর লাগা। তো আজকে আমি আপনাদেরকে এই কবুতরটা দেখাইতেছি। তো এইটা হচ্ছে এই কবুতরটার পাক, এবং আপনারা এই কবুতরটার যদি চোখ খেয়াল করেন, এই কবুতরটার চোখ খুব সুন্দর একটা চোখ। তারপর এই কবুতরটার এই যে পা, সম্ভবত এই ক্লিপ ট্যাগটা এই কবুতরটার টুর্নামেন্টের ট্যাগ ছিল। এই ক্লিপ ট্যাগটা হচ্ছে এই কবুতরের টুর্নামেন্টের ট্যাগ। আর আমার যে সিলভার কবুতর দুইটা দেখাইছিলাম ওই কবুতর দুইটা আমার এই কবুতরেরই বাচ্চা। আচ্ছা, বর্তমানে আমি আপনাদের সামনে যে কবুতরটা নিয়ে দাঁড়াইছি সেটা হচ্ছে যে এটারে আমি আমার বাসা রানী কবুতর বলি, এই নটটাকে আমি রানী নর বলে ডাকি। তো এই নটটা হচ্ছে আমার 2015 সালের কবুতর, 2015 সালের কবুতর, এবং এই নটটার বাচ্চা আমার 2016 সালে পাল্লা করা। তখন আমি ফার্স্ট 20 কিলোমিটার কবুতর পাল্লা করি। তো এই নটটার বাচ্চা আমার 20 কিলোমিটার থেকে প্রথম ঘর লাগছিল। এই নটটাকে আমি রানী কবুতর বলি। এই নটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই নটটার চোখ, ঠোঁট, তারপর হচ্ছে এই নটটার পাক, এবং এই নটটার পা দেখেন কত সুন্দর পা। আসলে পুরান কবুতরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকি, এবং এই কবুতরগুলো সবসময় খুব ভালো হয়। এবং এই কবুতরের বাচ্চা আমার বাসায় 3 ঘন্টা কখনো কখনো 2.5 ঘন্টা 3 ঘন্টা এটা রেগুলার উড়া।
আচ্ছা, আমি বর্তমানে আপনাদের সামনে যে কবুতরটা দেখাবো সেটা হচ্ছে যে এই বছর যে আমার ফেব্রুয়ারির 14 তারিখে আমার 35 কিলোমিটার একটা টুর্নামেন্ট হয়েছে, সেই টুর্নামেন্টে আমার এই নরের একটা বাচ্চা ঘর লাগছে। এই নরের বাচ্চা আমার ওই 35 কিলো টুর্নামেন্টে একটা ঘর লাগছে। এই নরের বাচ্চা আমার 42 কিলো পাল্লা করা ছিল এবং আছে 4 বছর যাবত পাল্লা করা, এবং এই নরের বাচ্চা আমার ওই 35 কিলোমিটার টুর্নামেন্টে এই বছর একটা ঘর লাগছে। তো এই নরটা খুব সুন্দর একটা কবুতর, আমি এটাকে বেজি কবুতর বলে ডাকি। খুব সুন্দর একটা সবুজ গলা কবুতর এবং এটার লুকটা হচ্ছে অনেকটা বেজির মতো, এই জন্য আমি এই নরটাকে বেজি নর বলে ডাকি। এবং এই নরটার চোখ দেখেন কত সুন্দর সার্কেল চোখ, কবুতরটার ফেদারগুলা দেখেন কত সুন্দর ফেদারগুলা, বাজুগুলা কালো। কবুতরের পাটা দেখেন কত সুন্দর। এই কবুতরের বেবি আমার 25 কিলোমিটার, 35 কিলোমিটার, 52 কিলোমিটার, 45 কিলোমিটার সব দিক থেকে আমার এই কবুতরের বেবি আসে। আর আপনারা সবসময় কবুতর কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা লক্ষ্য করবেন, দেখেন আমি এই কবুতরের চোখ দেখে একটা জিনিস আপনাদেরকে বোঝাই, যেটা হচ্ছে যে এই কবুতরের রিংটা দেখেন চোখের কত সুন্দর একটা রিং। এবং এই কবুতরটা আমার 4 ঘন্টা পর্যন্ত এইবার শীতে এই কবুতরটা আমার ফ্লাই করছে, এর বেবি 4 ঘন্টা পর্যন্ত এই কবুতরটার বেবি আমার ফ্লাই করছে। এবং এই কবুতরের ম্যাক্সিমাম বেবি 3 থেকে 4 ঘন্টা ফ্লাই করে। আজকের দেখানো আমার এই কবুতরটা হচ্ছে আমার লাস্ট কবুতর। আর আমি প্রথম থেকেই বলছি যে আমি লাস্টে যে কবুতরগুলো দেখাই সেই কবুতরগুলো আমার বাসার খুব এক্সপেন্সিভ এবং খুব পছন্দের কবুতর। তো এই কবুতরটা সম্পূর্ণ, এই কবুতরটার শরীরটা মনে হয় একটা আর্ট, এবং এই কবুতরের বাচ্চা যে হয় বাচ্চাগুলো সম্পূর্ণ মানে মনে হয় যে পেন্সিল দিয়ে এটার শরীরে আঁকা। তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে এই কবুতরটা কত সুন্দর একটা কবুতরের ফিনিশিং। এই কবুতরের ফার্স্ট আপনি ঠোঁটটা দেখেন, দেখেন ঠোঁটটা সম্পূর্ণ কালো, ঠোঁটটা সম্পূর্ণ কালো। তারপর যদি এই কবুতরের ফেদারটা দেখেন, ফেদার সবগুলা ফেদার সম্পূর্ণ কালো এবং সুন্দর। তারপর যদি এই কবুতরের লেজটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই কবুতরের লেজটা হচ্ছে সম্পূর্ণ কালো এবং খুব সুন্দর। এই কবুতরের পাটা যদি দেখাই, পাটা হচ্ছে একবারে পুরান জাতের কবুতরের যে কালো পাড়ার কবুতর বলে সেই কবুতর। নখটা দেখেন, নখটা সম্পূর্ণ কালো। আচ্ছা, আর লাস্টে যে কথা, লাস্টে কথা হচ্ছে যে আসি এই কবুতরের রেজাল্টে। এই কবুতরের রেজাল্ট, এই কবুতরটা আমার 2017 সালে কিনা ছিল, 18 সালে 2017 সালে লাস্টে কিনা ছিল, আর 18 সালে আমি সম্পূর্ণ এই কবুতরটা দিয়ে বাচ্চা করি। আর 19 সালে এই কবুতরের বাচ্চা আমার 32 কিলো, আর 32 কিলো গেছে হলো আপনার নরসিংদী রোডে, আর মমিসিং রোডে গেছে 25 কিলো পর্যন্ত পাল্লায়। তো তারপর আমি এই বাচ্চাগুলো, এর বাচ্চাগুলো আমি অফ করে দিছি। এর বাচ্চাগুলো আর একটু সিনিয়র হলে আমি 2020 সালে ইনশাল্লাহ এর বাচ্চাগুলো আমি মাঠে নামাবো এবং খুব ভালো একটা রেজাল্ট আসবে এই নর্থ দিয়ে আমি আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।